আমাদের আন্দোলন কি থেমে গেছে? এই গ্রেপ্তারের ভয় কি কেউ এখন আর পায়? এখন কেউ গ্রেপ্তারের ভয় পায় না, কারণ আমাদের প্রতিটি নেতা কর্মী বুঝে গেছে এই সরকারের পায়ের তলায় মাটি নাই। আমাদের জাতীয় দলের বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল আমাদের কিছু কিছু নেতা এবং কর্মীকে বিভিন্নভাবে গ্রেপ্তার করা হয়েছে। গত কয়েকদিন আগে এনেকে গ্রেপ্তার করা হলো, গতকাল দুল্লু সহ আরো কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও ঢাকা কেরানীগঞ্জ সেন্ট্রাল জেল সহ বাংলাদেশের কারাগার ভর্তি হয়ে গেছে আমাদের নেতা কর্মীদের পদভারে ভর্তি হয়ে গেছে। ভাইরা, আপনাদের কাছেও প্রশ্ন, সরকারের কাছেও প্রশ্ন, আমাদের আন্দোলন কি থেমে গেছে? এই গ্রেপ্তারের ভয় কি কেউ এখন আর পায়? এখন কেউ গ্রেপ্তারের ভয় পায় না, কারণ আমাদের প্রতিটি নেতা কর্মী বুঝে গেছে এই সরকারের পায়ের তলায় মাটি নাই। এই সরকারকে যেতেই হবে, একটা ঠুনকো কাচের পাত্রের মতো অবস্থা, যাকে বলা হয় ফ্রাজিল, একটা ভঙ্গুর অবস্থায় এই সরকার অবস্থান করছে। গতকাল একটা বিশেষ সমাজের, একটা বিশেষ দলের, একটা বিশেষ প্রাণীর সভা হয়েছে, যারা এই সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য পরিকল্পনা নিয়েছে, এই সরকারকে ক্ষমতায় টিকিয়ে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আপনারা যেমন খবর পান, আমরাও আপনাদের খবরগুলো পাই। সেখানে কি হয়েছে? বিএনপির প্রতিটি নেতা কর্মী যাদের বিরুদ্ধে মামলা আছে, ওয়ারেন্ট আছে, গায়েবি মামলা আছে, না থাকলে গায়েবি মামলা দিয়ে হলেও বিএনপি নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে ইলেকশনের আগে ছাড়া যাবে না। আমরাও এটা বলতে চাই যে আপনাদের এই সমস্ত প্রক্রিয়া কোনো কাজে আসবে না, কারণ আজকে বিএনপির সঙ্গে শুধু নেতা কর্মীরা নাই, বিএনপির সঙ্গে সারা বাংলাদেশের জনগণ একাত্ম হয়ে গেছে। তারাও রাস্তায় নামবে, তারাও আপনাদের চুরি চামারি বাটপারি এবং ক্ষমতায় টিকে থাকার জন্য যত কলকাজ করছেন, যত অপকর্ম করছেন, বাংলাদেশের জনগণ বুঝে গেছে। আপনারা সেদিন বলছেন, কাদের সাহেব বলেন, বেশি বাড়াবাড়ি করলে সমুচিত জবাব দেওয়া হবে। আরে ভাই, কিসের বাড়াবাড়ি? আপনারা জবরদস্তি করে ক্ষমতায় থাকবেন আর আমরা কোনো কথা বলবো না, এইটাকে বাড়াবাড়ি বলে না, বরং আপনারা বেশি বাড়াবাড়ি করবেন না। বেশি বাড়াবাড়ি আপনারা করছেন, এই কথাটা মনে রাখেন। আপনাদের হাতে পুলিশ আছে, আপনার হাতে ক্ষমতা আছে, আপনার হাতে কোর্ট আছে, সব কিছু মিলে আপনারা একটা অহংকারী মনোভাব নিয়ে আছেন। আর এটা মনে রাখবেন, অহংকারীকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন না। একটা মাত্র জিনিস অহংকার, যেটা একমাত্র পরম দয়ালু করুণাময় আল্লাহ তাআলার সাজে, মানুষের পক্ষে এটা সাজে না। যিনি এই অহংকার নিয়ে টানাটানি করেছেন, তার করুণ পরিণতি হয়েছে, ইতিহাস বলে। আরেকটা কথা বলেছেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি, আমি এটা রেকর্ডে রাখতে চাই। ওবায়দুল কাদের সাহেব একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গতকাল। তিনি বলেছেন, 18 তারিখে বসে যাবেন। আচ্ছা, কি আমরা বলছি ভাই 18 তারিখে আমরা বসে যাব? আমরা বলছি নাকি?
আর বসেও যদি যাই আপনার কি আসে যায়? আমি তো আপনার বাড়িতে গিয়ে বসবো না। তবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের বসাবসির কোনো কর্মসূচি নাই, আমাদের বসাবসির কর্মসূচি নাই, আমাদের আন্দোলনের কর্মসূচি আসছে, আন্দোলন হবে, সেখানে বসে থাকার কোনো অবকাশ নাই। আর সবচেয়ে বড় কথা হলো, তিনি বলেছেন যে বসে পড়লে আপনাদের অবস্থাও নাকি শাপলা চত্বরের অবস্থা করবে। তার অর্থটা দ্বারা এই, শাপলা চত্বরে যে আপনারা খুন খারাপি করেছেন, শাপলা চত্বরে যে আপনারা অন্যায় করেছেন, শাপলা চত্বরে হাজার হাজার লোক মেরেছেন, এই সাক্ষীটা আপনি নিজে স্বীকার করে নিলেন শাপলা চত্বরে আপনারা হত্যা করেছেন। শাপলা চত্বরে হত্যাকাণ্ড একটি ঐতিহাসিক দুর্ভাগ্যজনক একটি হত্যাকাণ্ড, আপনি ওবায়দুর রহমান ওবায়দুল কাদের সাহেব স্বীকার করে নিয়েছেন যে আপনারাই তাদেরকে মেরেছেন। মনে রাখতে হবে আপনাকে, শাপলা চত্বরের ওই দিনের যারা ছিলেন ওরা আর আমরা এক না, ওরা আর আমরা এক না। আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার ছিলাম তিনবার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবার দেশের প্রধানমন্ত্রী ছিল। আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেব বিদেশ থেকে উনি আন্দোলন পরিচালনা করছেন। অনেকে বলেন তারেক রহমান তার মাকে দেখতে বিদেশে আসে না, এদেশে আসে না কেন? আপনারা তো তার বিরুদ্ধে মামলা দিয়ে রেখেছেন, হয়নি আসতে পারেন না হয়তো। কিন্তু আমার কথা হলো, যখন ওয়াজিদ সাহেব মারা গেলেন তখন আপনাদের ছেলেপিলেরা কোথায় ছিল? তখন কেন দেশে আসে নাই? জবাব দেবেন, কথা বলার সময় কথার আপনার জবাব দিতে হবে, উত্তর দিতে হবে। আজকে আপনারা যা শুরু করেছেন এইটাকে, এই বাড়াবাড়িটা বন্ধ করেন। আমাদের দাবিটা কি? ক্ষমতায় যাওয়া না। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য বলছি না, আমরা বলছি এই দেশটাকে, এই যে জজ সাহেব ইমদাদুল হক আজাদ সাহেব বলেছেন দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন, এই কথা আমরা রাজনীতি করি, বহু বছর রাজনীতি করি, এত বছরের রাজনৈতিক ইতিহাসে এইরকম একটা কথা আমরা কেউ উচ্চারণ করতে পারি নাই। আমি ধন্যবাদ জানাই আজাদ সাহেবকে যে তিনি একটি সাহসী মন্তব্য করে তারা বিশ্ববাসীকে জাগিয়ে দিয়েছেন যে দেশটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছে। এই জাহান্নাম থেকে জাতি মুক্তি চায়, এই জাহান্নাম থেকে জাতি বাঁচতে চায়। এই জন্য সামনে কর্মসূচি আসবে, সেই কর্মসূচিতে ইনশাআল্লাহ আমরা আমাদের জীবন বাজি রেখে এই দেশকে মুক্ত করব, মানুষের ভোটাধিকার আদায় করব, এই সরকারকে ইনশাআল্লাহ বিদায় করব। আপনাদের সবাইকে আন্তরিক এবং শুভেচ্ছা।